ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি খড়কুটো সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। সিরিয়াল খড়কুটোতে এই মুহূর্তে দেখানো হচ্ছে যে বাবিন বাবু আর গুনগুন ম্যাডামের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সেই নিয়ে এখন সাংঘাতিক একটা প্রেশার রয়েছে বাড়িতে সকলের মাথায়। আর বিয়ে মানেই কেউ এটা করছে, কেউ ওটা করছে, আর নানান কাজ। আর আমাদের পটকাদের যে গ্যাং রয়েছে, সেই গ্যাংয়ের যেটা কাজ সেটা হচ্ছে যে শিং ভেঙে বাছুরের দলে তো পটকা নাম লিখিয়েছে, এবার পটকা প্রত্যেককে বুঝিয়ে দেয় যে কী করে প্রেম করতে হবে, কী করে ভালোবাসা নিবেদন করতে হবে, কি করে বউকে গিয়ে চুমু খেতে হবে, কি করে কাকে কেস খাওয়াতে হবে। মানে ফুল পটকা কাকার মতো একটা কাকা থাকলে আর লাইফে কোনো চাপ নেই। তো যাই হোক, সেই পটকা কাকা যখন বিপদে পড়বে ঠিক তখন কেমন হবে, সিরিয়ালে অনেকটা এরকমই আসছে। সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পটকা কাকা অফিসে যাচ্ছে, এত কাজের চাপ বাড়িতে, তার মাথায় একটা সাংঘাতিক চাপ যে সবাইকে শেখাতে হবে যে কী করে কী করতে হবে, তারই মধ্যে আবার অফিসের চাপ। এটা কি মেনে নিতে পারে? পটকা কাকা কখনোই মানতে পারে না, কিন্তু না, পটকা কাকা মেনে নিয়েছে। পটকা কাকা পৌঁছে গেছে অফিসে, অফিসে গিয়ে পটকা কাকা সকলের সাথে বেশ ভালো করে কথা বলেছে। আর পটকা কাকা যেহেতু সোজা সাপটা আর সাধা সিধে সরল মনের একটা মানুষ, তাই সকলেই তাকে খুব ভালোবাসে, শুধুমাত্র দু একজন ছাড়া। তার কারণ, পটকা কাকা যতটুকু সময় কাজ করে খুব মনোযোগ দিয়ে কাজ করে, আর কাজ থেকে যখন দিয়ে একবার বেরিয়ে যায় পটকা কাকাকে আর খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। কিন্তু পটকা কাকা অফিসে হয়তো সেরমভাবে যায়ই না, সেটা আমরা সিরিয়ালেই দেখতে পেয়েছি। পটকা কাকা যখন যায় তখন খুব দায়িত্ব সহকারে কাজ করে। পটকা কাকার কাজ হচ্ছে যে বেশ কিছু টাকা পয়সা দেবে পটকা কাকাকে, সেইগুলোকে লকারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, দিয়ে তালা টালা মেরে সেগুলোকে বুচটুচ করে রেখে টেকে দিয়ে তাই বেরোতে হবে। আর তারপরে যখন পটকা কাকা পরের দিন আসবে তখন আবার সেই টাকাগুলো দেওয়া হবে, আবার সেগুলো নিয়ে কাজ হবে, সেগুলোই আবার পটকা কাকাকে এসে দেবে, তার হয়তো দ্বিগুণ দেবে, সেই দ্বিগুণ টাকা আবারও পটকা কাকা রাখবে, রেখে গুছিয়ে গাছিয়ে রেখে বেরিয়ে যাবে। তো ব্যাংকের কাজ হয়। তো এবার বিষয় হচ্ছে, এই সময় একজন আছে ভদ্রলোক যে একদমই পটকা কাকাকে সহ্য করতে পারে না। তার কারণ, তার সাথে কোনো পার্সোনাল ঝামেলা নেই, কিন্তু অফিস সূত্রে যেহেতু পটকা কাকাকে সবাই খুব ভালোবাসে তাই এই ভদ্রলোকের একটু ফাটে, তাই এই ভদ্রলোক সহ্য করতে পারে না। এই ভদ্রলোক তো সুযোগ খুঁজছে রিভেঞ্জ তোলার জন্য, তার জন্য একটা পিয়ন টাইপের একটা ছেলে আছে যে চা ফা দিয়ে বেড়ায়। তো সেও একটুখানি খেপে আছে, কারণ সে ঝাড় খেয়েছিল, তাকে ঝাড় খাওয়ানো হয়েছিল, তো সেই জন্য সেও রেগে আছে। তো পটকা কাকা এবার অফিসে ঢুকে গেছে, সবাইকে নেমন্তন্ন টেমন্তন্ন করা শেষ, পটকা কাকা টাকা পয়সা বুঝ করে দিয়েছে, আবার টাকা পয়সা বুঝ করে নিয়ে আলমারিতে ঢুকিয়েও দিয়েছে। এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে রূপাঞ্জন ফোন করেছে, আর কি থাকা যায় পটকা কাকাকে ছাড়া। তাই পটকা কাকাকে ফোন করে এখন বলছে যে আর পারছি না এ বাড়িতে থাকতে, তুমি চলে এসো, দম বন্ধ হয়ে আসছে, কারণ অনেকক্ষণ ধরেই তো ফাজলা মোটা হচ্ছে না। আর পটকা কাকা বাড়িতে না থাকা মানে বাড়িটা কোথাও যেন একটা ঝিমিয়ে যায়। পটকা কাকা ওই যে এসে চেঁচামেচি হইহট্টগোলটা শুরু করবে, দলবল নিয়ে এগিয়ে যাবে, ওটাই হচ্ছে একটা মজা। তো রূপাঞ্জন তো ফোন করেছিল, এদিকে সেই ফোন নিয়ে কথা বলতে বলতে পটকা কাকা আলমারিতে টাকাগুলো অর্থাৎ লকারে টাকাগুলো তো ঢুকিয়েছে, চাবিও হয়তো দিয়েছে, কিন্তু চাবিটা যে খুলতে হবে সেটা ভুলে গেছে। তো পটকা কাকা বাড়িতে চলে গেছে। এবার সে বাড়িতে গিয়ে সে আবারও শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়ে সবার সাথে খুব হইহট্টগোল করছে। এবার সমস্যা হচ্ছে, সেই যে ভদ্রলোক দুটো ছিল, অর্থাৎ একজন ভদ্রলোক আর একজন হচ্ছে চা ফা দিয়ে বেড়াতো, তারা তো ব্যাপারটাকে লক্ষ্য করেছে, তাই খুব যত্ন সহকারে তালার চাবিটা ওখান থেকে খুলে নিয়ে নিয়েছে, মানে লকারের চাবিটা নিয়ে নিয়েছে। এবার অফিস ছুটি হয়ে গেছে, তাদের নাকি প্রচুর কাজ আছে, তারা দেরি করে বাড়ি ফিরবে, এই বলে তারা কি করেছে, তারা টাকা চুরি করেছে, আর দোষ গিয়ে পড়েছে পটকা কাকার ঘাড়ে। তো পটকা কাকা এখন পুরোপুরি ফেঁসে গেছে, এখন বলতে গেলে চুরির দায়ে তাকে ফাঁসানো হয়েছে, এখন তো অভিযোগ তো সাংঘাতিক। তো পটকা কাকাকে নায় টাকা শোধ করতে হবে, নায় পটকা কাকা জেল হবে। তো এই নিয়ে বাড়ির সকলে খুবই চিন্তায় রয়েছে, সামনেই বাবিন বাবুর বিয়ে। তো এখন পটকা কাকার যে দাদা, অর্থাৎ আমরা যাকে কিপটে জেঠু বলে জানি বাবিনের, সে মানুষটা কিপটে হলেও মানুষটার মনটা খুবই সোজা সাপটা, অ্যাকচুয়ালি এদের বাড়ির সবারই মন খুব সোজা সাপটা। তো সে দেখেছে যে তার ভাই বিপদে পড়েছে, তো তাই জন্য সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাবিনের বিয়ে এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে বিয়ে ক্যান্সেল, পরে হবে,
সেই যে সমস্ত টাকাগুলো বাবিনের বিয়েতে খরচে হচ্ছে সেই সমস্ত টাকাগুলো দিয়ে পটকাকে উদ্ধার করতে হবে। তো সেই জন্যই এখন গুনগুনের বাবাকে ফোন করে জানিয়েছে যে কোনো রকম কোনো কোয়েশ্চেন করবেন না, বিয়েটা এই মুহূর্তে আমরা দিতে পারছি না, এই মুহূর্তে বিয়ে সম্ভব না। এটা জানার পর থেকে গুনগুনের বাবা সাংঘাতিক চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়েছে গুনগুনও। তো এখন পটকা কাকা ভাবছে যে আমার জন্যে আমার একমাত্র আদরের ভাইপোর বিয়ে হচ্ছে না। তো এই সমস্ত কিছু নিয়ে পটকা কাকা খুবই চাপে রয়েছে। এখন গুনগুন এসে কীভাবে পটকা কাকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আদেও বাড়িয়ে দেবে কি না, নাকি অনন্যা এসে আবার এর মধ্যে কোনো কলকাঠি নেড়ে দেবে, এই সব কিছু জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল খড়কুটো স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 7:30টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে খড়কুটো সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।